বাস থেকে নেমে পাহাড়ের ঢাল বেয়ে অন্ধকার পথ ধরে বস্তির দিকে যেতে যেতে হঠাৎ কি এক অবরুদ্ধ আবেগে আর যন্ত্রণায় আমার সারা শরীর চাবুক খাওয়া বোবা বালিকার মতো আর্তনাদ করে উঠল। বিম্বিসারের কথাগুলো মনে পড়ছিল, তার আর মন্দির আর সেই অশ্লীল বিদ্রুপের হাসি যেন ঝাউবনের বাতাসে চক্রাকারে ঘুরপাক খাচ্ছে। ডান হাতে তালু দিয়ে দুচোখের জল মুছে নিয়ে নিজেকে প্রশ্ন করি, নির্জন রাস্তায় আজীবন রেপ্ট হতে পারার সম্ভাবনা বয়ে বেড়ানোটাও কি মেয়েদের যোগ্যতার মধ্যে পড়ে যা আমার নেই? জীবনের প্রতি মুহূর্তে কামুক ও রূপমুগ্ধ লম্পট পুরুষের লালা ঝরতে দেখাটাও কি মেয়েদের কাছে গৌরবের বিষয় যে গৌরব আমার নেই? এসব ভাবতে ভাবতে চোখের জল শুকিয়ে আসে। ঝিরিঝিরি ঠান্ডা বাতাসের মধ্যেও দুচোখ দিয়ে আগুনের হলকা বেরোতে থাকে আমার। সেই আগুনের মধ্যে থেকে উড়ে আসে হাজার হাজার রাতচড়া পাখি, যাদের এক চোখে ঘৃণা অন্য চোখে করুণা। স্যারের কথা মনে পড়ে খুব। একদিন ক্লাসে তিনি বলেছিলেন, মেধা শ্রম আর আত্মবিশ্বাস থাকলে একজন পঙ্গু এভারেস্টে চূড়ায় উঠতে পারে। মনে রেখো, ঝড়ে বাতাসে লতা নইয়ে পড়ে কিন্তু পাহাড় থাকে অবিচল। চোখের জল দিয়ে কিচ্ছু হয় না, ওটা জলের অপচয়। অনেকটা নিচে নেমে এসেছি, পথে কোনো অন্ধ রেপিস্ট চোখে পড়েনি, কেবল দুটি একটি টালমাটাল মদ্যপের সঙ্গে দেখা হয়েছে। এখানকার পাহাড় নদী ঝর্ণা ও সারি সারি পাইন গাছের মতো এসব মদ্যপ যুবা ও বৃদ্ধেরাও আমাকে চেনে, আমার চোখের ভাষা জানে, আমার শরীরের গন্ধকে ওরা সমীহ করে, ভালোবাসে। অন্ধকারে হঠাৎ চোখে পড়ে একটা আলো পাহাড়ে বেয়ে উপরের দিকে উঠে আসছে, হ্যারিকেনের আলো। লোকটার হাতে ভোজারির মতো কি একটা অস্ত্র। আলোটা একেবারে আমার সামনে এসে দাঁড়ালো। অর্জুন! ভাইটা আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেল, এই অন্ধকারে ভোজারিয়া লণ্ঠন নিয়ে এতটা পথ চলে এসেছে। পাছে দিদির কিছু হয়ে যায়, ওর এই ভালোবাসার কাছে পাহাড়ি চিতাও থাবা গুটিয়ে নেবে। মনে পড়ে, বাড়িতে কেরোসিন বা মোমবাতি না থাকলে অর্জুন মাটির উনুনে একটা করে শুকনো ঝাউ পাতা গুঁজে দিয়ে আগুন জ্বালিয়ে রাখত যতক্ষণ আমার পড়া শেষ হয়। সেই আগুনের আলোয় আমি পরীক্ষার পড়া মুখস্ত করতাম, আর ভাই চুপটি করে বসে থাকত আমার পাশে। বাবা মা দুজনেই তখন সারাদিনের পরিশ্রমের পর ঘুমিয়ে পড়ত, কিন্তু আমার অনার্স পরীক্ষার আগে অর্জুনের চোখে কোনো ঘুম থাকত না। কখনো জলে নিত, কখনো দু একটি কলা, কখনো মুরগির ডিম সেদ্ধ, কিন্তু একটিও শব্দ করত না, পাছে আমার মনোযোগ নষ্ট হয়ে যায়। ভাই বলল, বাড়িতে কে একজন এসেছে, সাহেব সাহেব দেখতে, আমার সঙ্গে দেখা করবে বলে সন্ধ্যে থেকে বসে আছে, অনেক বড় বড় বই এনেছে, মা তাকে চা আর ভুট্টা পোড়া খেতে দিয়েছে। শুনে খুব অবাক হলাম আমি, মাথার মধ্যে নানা সম্ভাবনা উঁকি দিচ্ছে। স্থানীয় পঞ্চায়েতের কেউ নয় তো, কোনো কাগজের রিপোর্টার এসেছে কি, আগে যেমন দু একবার এসেছিল? হঠাৎ মাথার মধ্যে অন্য এক বিদ্যুৎ চমকাল, অসম্ভবের বিদ্যুৎ। সাহেব সাহেব দেখতে বলছে যখন ভাই, স্যার নয় তো? কিন্তু স্যার কেনই বা আসবেন, কাল তো দেখা হলো, কথাও হলো, তাছাড়া বিএম স্যার আমার এই বস্তি বাড়ির ঠিকানাও জানেন না, তাহলে কে হতে পারে? খুব দ্রুত পা চালিয়ে ঘরে ফিরতেই দরজার বাইরে চোখে পড়ল একজোড়া ব্রাউন কালারের ঝকঝকে শু, খুব চেনা আমার। কালই তো এই জুতোই আমার দুহাতে দশ আঙুল ছুঁয়ে প্রণাম করেছি। ঘরে ঢুকে দেখলাম আমাদের দড়ির খাটিয়ায় স্যার বসে আছেন, মা বাবার সঙ্গে কথা বলছেন যেন কত কালের চেনা। পাশে একটা বড় ব্যাগে অনেকগুলো বই। স্যার এবার উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে একটু হেসে বললেন, যাক তুমি এসে গেছো, আমি তো ভাবলাম দেখাই হবে না, তোমার বাবা মা আর ছোট ভাইয়ের সঙ্গে অনেক গল্প হলো, অনেক কিছু জানা হলো, খুব ভালো লাগলো, মনে হলো আমরা প্রত্যেকেই অন্য মানুষ সম্পর্কে কত কম জানি, অথচ পাশাপাশি রয়েছে দীর্ঘকাল। আমার বুকের মধ্যে তখন তোলপাড় চলছে, যেন ডিসেম্বরের সমস্ত পাহাড় জুড়ে তুষার ঝড় শুরু হয়ে গেছে। আমি যেন নিজেই নিজের চোখে বিশ্বাস করতে পারছি না,
স্যার নিজে এসেছেন আমাদের এই বিষণ্ণ মলিন ভাঙাচোরা পাহাড়ি বস্তির ঘরে। স্যার তার বই ভর্তি ব্যাগ থেকে প্রায় একই আকৃতির সমস্ত বই একে একে বের করে আমাকে দেখিয়ে বললেন, শোনো জাগরি, আমার এই রবীন্দ্র রচনাবলীর পুরো সেটটা তোমাকে দিয়ে গেলাম। আর একটা কথা, সেটা অবশ্য তোমাকে কালই বলতে পারতাম, আমি আগামী সপ্তাহেই তোমাদের বিদ্যালয় ছেড়ে চলে যাচ্ছি দিল্লিতে। ওখানকার একটা ইউনিভার্সিটিতে ডাক এসেছে, ওটা আমার নিজের বিশ্ববিদ্যালয়, আলমা মাটার। অনেক দিনের স্বপ্ন ছিল নিজের বিশ্ববিদ্যালয়ের ডায়াসে দাঁড়িয়ে পড়াবো। তোমার বাবার কাছে আমার সঙ্গে যোগাযোগের নম্বর দিয়ে গেলাম, প্রয়োজন হলে ফোন করো, কোনো অসুবিধা হলেও জানিও, আমি যতটা সম্ভব সলভ করার চেষ্টা করব। আমার ধারণা যদি খুব ভুল না হয়ে থাকে, তুমি ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ক্লাস পাচ্ছ, আমার সঙ্গে যোগাযোগ রেখো। স্যার স্বাভাবিক স্বরেই কথাগুলো বলছিলেন, কিন্তু আমি আর নিজেকে সংযত করে রাখতে পারছিলাম না। বুকের ভিতর থেকে পুঞ্জীভূত আবেগে বাষ্প আমার চোখের সমস্ত কুল ছাপিয়ে নোনা জল হয়ে গড়িয়ে পড়তে লাগলো বুকের জামায়। স্যার সস্নেহে আমাকে আলতো করে জড়িয়ে ধরে বললেন, বোকা মেয়ে, তুমি তো এত দুর্বল নও, কাঁদছো কেন এভাবে? মনকে শক্ত করো, জীবনে এখনও অনেক পরীক্ষা বাকি, অনেক হার্ডলস, সব বাধা পার করতে হবে তোমাকে, অনেক বড় হতে হবে, অনেক উপরে উঠবে তুমি, আর সেটাই হবে তোমার সমস্ত অপমানের জবাব। সেই মুহূর্তে আমি মনে মনে বলছিলাম, আমি আর কোনো পরীক্ষায় বসবো না স্যার, আমি আর বড় হতে চাই না, আপনি কেন ছেড়ে চলে যাবেন আমাদের, আমাকে ছেড়ে কেন যাবেন? কিন্তু স্যার এসব কিছুই বলতে পারিনি, কি করে বলবো আপনাকে, আপনি আমার সেই দেবতা যিনি ঘন ঘন অন্ধকারের মধ্যে খুঁজতে খুঁজতে এসে আমার হাত ধরেছেন, আমাদের নিভে যাওয়া লণ্ঠনে নতুন করে আলো জ্বেলে দিয়েছেন, নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছেন। ততক্ষণে বাবা মাকে নমস্কার জানিয়ে অন্ধকার পাহাড়ি রাস্তায় উঠে আমাদের দৃষ্টির সীমানা ছাড়িয়ে চলে গেছেন তিনি। আমি কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকি সেই হিমার্ত অন্ধকারের দিকে, তারপর ঝিম মেরে বসে থাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা রবীন্দ্র রচনাগুলির মাঝখানে। আরও গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি মোমবাতির আলোর সামনে এক এক করে উল্টে যাই রবীন্দ্র রচনাবলীর প্রতিটি খণ্ড, রাজর্ষী, গোরা, চার অধ্যায়, শেষের কবিতা, শ্যামা, চণ্ডালিকা, দাসের ঘর, সোনার তরি, মহুয়া, সভ্যতার সংকট, আহা কত প্রিয় সেসব লেখা। এরপর কী হলো জানতে হলে চোখ রাখুন লাফালাফির পর্দায়। আমি অর্পিতা পাল আবার হাজির হয়ে যাবো আর একটা পর্ব নিয়ে আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।